কাশ্মীর প্রশ্নে ফের বিশ্বমঞ্চে এক ঘরে পাকিস্তান। ইসলামিক দেশগুলির সংগঠনের বৈঠকে কাশ্মীর ইস্যুতে প্রস্তাব ও আলোচনার জন্য চেষ্টার কসুর রাখেনি ইমরান প্রশাসন, কিন্তু মুসলিম দুনিয়ার অলিখিত নেতা সৌদি আরবের প্রবল আপত্তিতে সে চেষ্টা ভেস্তে গিয়েছে। এ নিয়ে নিজের ক্ষোভ গোপন করেননি ইমরান। মালয়েশিয়া সফরে ভারতের বিরুদ্ধে জোট তৈরির চেষ্টা চালিয়ে গেছেন ইমরান। পাকিস্তানের সঙ্গে যৌথ বিবৃতিও জারি হয়েছে, তবে প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদকে দিয়ে সরাসরি কাশ্মীর প্রশ্নে মুখ খোলাতে পারেননি পাক প্রধানমন্ত্রী। সৌদি আরবের বিরোধিতা এবং সৌদি প্রশাসনের সঙ্গে মোদী সরকারের ঘনিষ্ঠতায় ভারত বিরোধী যাবতীয় চেষ্টায় ধাক্কা খাচ্ছে পাকিস্তান। গত নভেম্বরে পাকিস্তান দাবি জানিয়েছিল কাশ্মীর প্রশ্নে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে আলোচনা হবে। ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে তখনই এ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বিরোধিতায় দমে গেলেও হতাশ ইমরানের বক্তব্য, কাশ্মীর প্রশ্নেও যে ইসলামিক দেশগুলি একমত হতে পারছে না তা দুর্ভাগ্যজনক।